চলো আমরা দেখে নিই যে G1xon জুম প্রসেসর সেই টোনটা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা এফডি কম্বো, তারপর স্টেরিও, তারপর স্টেরিও ডিলে, তারপর প্লেট, তারপর টপ ইকো, এই পাঁচটি প্যাচ দিয়ে সরি এফেক্ট দিয়ে সেই প্যাচটা করা হয়েছে। প্রথম আমরা এফডি কম্বো সেটিংটা দেখব, গেইন রয়েছে 20, ট্যাব রয়েছে 30, ট্যাবল রয়েছে 50, মিডল রয়েছে 50, বেস রয়েছে 50, আর প্রেস 50, আর ক্যাপ 2x12, আর আউট হচ্ছে লাইন। দ্বিতীয় নাম্বার যে এফেক্ট স্টেরিও, এটার মধ্যে ডেপথ রয়েছে 30, রেট রয়েছে 30, আর মিক্স 50, আর টোন 7, লেভেল 100। এই এফেক্টের মধ্যে কোনো নয়েজ থাকবে না, একদম ক্লিন। তারপর দেখব 3 নম্বর, স্টেরিও ডিলের মধ্যে টাইম লেন আছে 451, টাইম আর আছে 705, আর রয়েছে 25, 30, 100, তারপর রয়েছে 59, 85, আর টেইল অফ। প্লেট 4 নম্বরে রয়েছে 3D9, আর এর মধ্যে 33, আর মিক্স রয়েছে 20, আর কালার রয়েছে 58, আর লো DMP রয়েছে 97, হাই DMP রয়েছে 95, আর টেল অফ আর লেভেল 100। তারপর লাস্ট টপ ইকোর মধ্যে টাইম রয়েছে 560, FB রয়েছে 50, মিক্স রয়েছে 56, আর হাই DMP রয়েছে 5, লেভেল রয়েছে 100, টেইল অফ। এই ক্লিন টোন